গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। বুধবার সকালবেলা, আজকে সকালে আমাদের বাড়িতে আসতে চলেছে একজন গেস্ট, আর বিকেলে আসবে সৌমি, সুতরাং সারাদিন অনেক মজা হতে চলেছে। আর কালকে একদম সকাল সকাল এখন 6টা নাগাদ আমরা বেরিয়ে যাবো বোলপুরের জন্য। লটস অফ প্ল্যান, আজকে দিনটাকে শুরু করা যাক। এখন আমি যাচ্ছি বাজারে, বিকজ মাছ আনতে হবে। চল। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সকাল সকাল রবিনকে ফোন করে পাওয়া যায়নি, তাই আমি এখন যাচ্ছি রিক্সা স্ট্যান্ডে, ওখান থেকে রিক্সা নিয়ে দেন যাবো বাজার। বাজারে মেনলি গিয়েছিলাম কলা পাতা, লেবু টেবু এ সমস্ত আনতে, তার সঙ্গে যেটা মেন আনার ছিল ভেটকি মাছের ফিলে আর পাতুড়ি, যে দুটো এখনই করে দিতে পারলো না, সে তো শুকিয়ে পুরো, হ্যাঁ শুকিয়ে কাগজ হয়ে গেছে। বাজারে এত ভিড় ছিল, এখন পাতুরি আর ফিলে করে দিতে পারেনি বলে একটু পরে পাঠিয়ে দিচ্ছি অন্যটা ছেলেকে দিয়ে। আমার ঠিক আছে, আমি গুটি পাই, লেবু, ধনে পাতা এই সমস্ত নিয়ে বাড়ি এসে গেছি, এই হলো ব্যাপার। তোমাদের ভেটকি মাছ এসে গেছে ফিলে আর পাতুরি আর পিস আর কি, আর মাছি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, লাউ চিংড়ি, আর আমি রান্না করব পাতুরি। হয়ে গেছে ভেটকি মাছ, সকাল সকাল এসে গেছে, আর এর অনেকগুলো প্রিপারেশন হবে, কি হবে সেটা তোমাদের একটু পরে বলছি, আর একজন গেস্ট আসছে। তো এবারে আমি দুপুরবেলার জন্য বানাচ্ছি ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরির জন্য আমি ব্যাটারটা রেডি করে নিই। তো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসছে শুভলীনা। শুভলীনা হচ্ছে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার, ও অনেক দিন ধরে আমাকে বলছিল, তো কিছু রান্না করে আমাদেরকে খাওয়ানোর কথা ভেবেছে আর কি, তার জন্য ও আনছে চিকেন কষা বানিয়ে এরকম কিছু একটা। তো আমি এখানে রান্না হয়েছে লাউ চিংড়ি হয়েছে, ডাল পোস্ত এ সমস্ত হয়েছে, প্লাস আমি বানাচ্ছি এখন ভেটকি মাছের পাতুরি, তার জন্য ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। এবারে কলা পাতাগুলো আমি এনেছিলাম দুদিন আগে বোলপুর থেকে, সরি ডোমজুর থেকে, তো সেগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আজকে ওকে দিয়েও একটা কলা পাতা আনিয়েছি, তো সেটাকে টোস্ট করে নেব, তারপরে যেরকমভাবে ভেটকি মাছের পাতুরি করে। এই ম্যারিনেশনটার মধ্যে আছে দই, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, নুন। আজকে সকাল থেকে যা হচ্ছে, একদিকে কাজের চাপ, তারপর আমি রান্না করবো বলেছি, আর ও আধ ঘন্টার মধ্যে এসে যাবে। তো পাতুরি রোল আপ করা আমার হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটু ফ্রাই করে নেব। পূজাও অনেক হেল্প করছে, ও বিছানা বিছানা সমস্ত আমি এদিকটা গুছিয়েছি, ওদিকে সোফা এত জামাকাপড় পরে আছে, আমি সেগুলো মানে তোলাই হয়নি, সেগুলোও তুলছে। আশা করি আসার মধ্যে, মানে যতক্ষণে ও আসবে তার মধ্যে হয়ে যাবে, তার আগে কুলফিকে খাওয়ানোর আছে, স্নান করার আছে। সকাল থেকে না সবকিছু একদম হচপচ হয়ে যাচ্ছে, এত কিছু একসঙ্গে চলছে। বাট এনিওয়ে, তোমাদেরকে দুদিন আগে বলেছিলাম যে আমার যে গাড়িটা i20 অ্যাক্টিভটা, সেটা থার্ড সার্ভিসিং হয়ে যাওয়ার পর আজ অবধি ওটাকে আমি শোরুমে আর নিয়ে যাইনি, যদিও বা মাঝে মধ্যে কুল্যান্ট, মোবিল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো সবই আমি পাল্টেছিলাম, বাট ওটার একবার থরো চেক আপ হওয়া খুবই দরকার ছিল। আর ইম্পর্ট্যান্টলি, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বোলপুরের জন্য, তো আগেন লং জার্নি হবে, একটা 150-300 কিলোমিটার, তো আজকেই হচ্ছিলো পারফেক্ট টাইম। গুড্ডু সকালবেলা গাড়িটা নিয়ে চলে গেছিলো মধ্যম গ্রামের, ওখানে একটা গ্যারেজ আছে, ওখান থেকে ওটা পুরো একদম চেক আপ করিয়ে নিয়ে এসছে। আগে গুড্ডু, আরে বাহ, নাইস। তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো একদম পরিষ্কার হয়ে এসে গেছে, বাইরে ভিতরে নিচে অল ক্লিয়ার, আর এরকম থাকলে চালাতেও ভালো লাগে, বসেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ফর্চুনেটলি মেজর কোনো কাজের দরকার হয়নি, সবই ছিল টুকিটাকি, ইম্পর্টেন্টই ছিল ক্লিনিংটা, বিশেষ করে নিচের জায়গাটা, কারণ ওখানে অনেক রাস্ট জমেছিল, তো ওগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এইবার তোমরা যারা সেই ব্লগটা দেখেছিলে যেখানে বাবাকে বোলপুর থেকে কলকাতা নিয়ে আসছিলাম রাত্রেবেলা, সেই দিনকে একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছিল যে কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, আর যেটা এখন হচ্ছে টেনশনের কারণ, কারণ ডেফিনেটলি এটাকে ঠিক করতে গেলে টাকা তো লাগবে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা ছাড়াও টাইম,
অ্যাটলিস্ট দুদিন গাড়িটাকে গ্যারেজে রেখে দিয়ে আসতে হবে। আজকে গুড্ডু কথা বলেছে, ওরা একটা কোটেশনও দিয়েছে, অ্যারাউন্ড 5-6,000 লাগবে এই ডেন্টটাকে পুরো আগের মতন করতে, মানে ঠিক করতে আর কি, প্লাস দুদিন গাড়িটাকে ওখানে রেখে দিয়ে আসতে হবে। তো দেখি ফিরে আসি বোলপুর থেকে, পুজোটা কাটুক, দেন প্ল্যান করবো। বাদ দেবে আজকে কিন্তু আমাদের দুটো ব্লকেরই লিফট চলছে, বাট স্টিল আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, কারণ আজকে আমার ব্রেকফাস্টটা করতে অনেক লেট হয়ে গেছে আর লাঞ্চটা আজকে প্রচণ্ড হেভি হতে চলেছে। ওপিও রান্না করেছে অনেক কিছু, আবার শুভলীনা আমাদের জন্য চিকেন বানিয়ে নিয়ে আসছে, তো পেটটাকে দুটো খালি করতে হবে নাকি, সে কারণে এই প্রচেষ্টা। কি রে হ্যাংলা, আমার পাতুরি দেখে খিদে পেয়েছে, সারাক্ষণ হ্যাংলা না না, কোনোদিনও কারোর জন্য ওয়েট করেছিস না, করবি আর করবিও না। আরে একটু সর্ষেটা সামান্য বেশি হয়ে গেল, মানে বেশি না, ওই বেশি হয়ে গেলে একটু সামান্য ওই হয়ে যায় না, সর্ষেটা ঠিক আছে, নুনটাই একটু কম হয়ে যাবে। লজ্জা দিচ্ছি না, যাই হোক অনেক দেরি হয়ে গেছে, তো শুভলীনা এসে গেছে। শুভলীনা একটা মিষ্টি মেয়ে, ও পূজার থেকেও ছোট, ও ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছিল, আর সেই সূত্রেই আমাকে ফোন করে করে আমার সাথে অনেকক্ষণ কথা হতো ওর। না এখানে আমি একটা কথা বলবো, অ্যাকচুয়ালি শুভলীনার সঙ্গে ম্যাক্সিমামে যে আমি বললো আমি কথা বললো চলে গেল, এই পড়েছি আর একটা কানে দুল পড়ে, এটা শুভলীনা এনেছে আমার জন্য, আমি দেখাচ্ছি তোমাদের ভালো করে। তো শুভলীনার সঙ্গে মেনলি এতদিন ওরই কথা হয়েছে, যখনই কথা হয়েছে, আমি আজকে ফার্স্ট টাইম ওর সঙ্গে আলাপ হলো, বাট ওর মুখ থেকে আমাদের এই ইনসাইড আউট জার্নির একদম প্রথম থেকে শুরু করে ব্যাংকক ট্রিপ অ্যান্ড এভরিথিং, মানে ওর যে পুরো মনে আছে, আমাকে বলছে এটা দেখেছি ওটা দেখেছি, পুরো যে গল্পটা শুনলাম এটা যেন খুব ভালো লাগে, সিরিয়াসলি এত ভালো লাগে। আর ও বলছে আমাকে যে আমার বার্থডে ছিল সেদিনকে, আমি ওকে উইশ করেছিলাম, তো বললো সেদিন তোমাদের 50K কমপ্লিট হয়েছিল, আমার মনে আছে, ওগুলো জড়ো সড়ো হয়ে গেছে চিন্তা। যাই হোক, ও থাকে হচ্ছে ডানলপে, শুভলীনা দত্ত বলে সার্চ করবে তো পেয়ে যাবে, দেখবে আমার ফটো দেওয়া, আর ওখানে মেন নাম হচ্ছে শুভলীনা ডি ব্লগস। আমি এখনো নাম সাজেশন মানে ভালো কোনো কিছু পাইনি, তো আমি নিজের নাম দিয়ে স্টার্ট করেছি। ঠিক আছে, ও জাস্ট স্টার্ট করেছে, সবই কাজ করা শুরু করেছে, তো তোমরা প্লিজ ওর চ্যানেল চেক আউট করতেই পারো। যাই হোক, ও আজকে বানিয়ে এনেছে, সেটা হচ্ছে লাল শাক দিয়ে চিকেন, আর সেটার জন্যই আমি জানি আমাকে কালকে বলেছিল কি আমি চিকেন বানাবো, তো চিকেন আনবো, তার জন্য আমি চিকেন বানাইনি আজকে। তো এটা হচ্ছে শুভলীনা তরি লাল শাক দিয়ে চিকেন, পূজার তো লাঞ্চ হয়ে গেছে, পূজাটা মিস করবে না, এই অ্যামেজিং কম্বিনেশনের রেসিপিটা একটু উঠতে জানবো, এই রেসিপিটা জানার জন্য কিন্তু চ্যানেলে দেখতে হবে, আমি আজকেই ছাড়বো, কারণ আমি দিদির এটা বানানোর সময় আমি রেকর্ড করে এসেছি, তো ওটার জন্য কিন্তু তোমরা প্লিজ দেখো, ঠিক আছে, এত সুইটলি বলছো, প্লিজ সবাই দেখো। না না সত্যি, ও মানে যে এজে চ্যানেল স্টার্ট করেছে না, আমার খুব ভালো লাগে যখন মানে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে বলো মেয়ে বলো সবাই এত ইন্সপায়ার হয়ে চ্যানেল স্টার্ট করে, আর ইউটিউব এরকমই একটা প্ল্যাটফর্ম না, এটাতে সবাই সব কিছু করতে পারে, তো ডেডিকেশন হার্ডওয়ার্ক সব কিছু ডিপেন্ড করে তোমার সাকসেসের পেছনে। তো প্রথম কথা, আমাদের দুজনের তরফ থেকে উইশ ইউ অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট, খুব খুব তোর চ্যানেল অনেক বড়ো হোক, তুই অনেক অনেক ভালো ভালো রেঁধে রেঁধে আমাকে খাওয়া। আমি খাওয়াতে যদি পারি তো, আর আমি একটা কথা বলতে চাই, আমার এই জার্নিটার পেছনে যদি কারোর হাত থাকে সেটা হচ্ছে সৌহার্দ্যদা আর অর্পি দি, কারণ কারণ আমি দির কাছ থেকে না এত কিছু শিখেছি, এত ইন্সপায়ার্ড হয়েছি দির থেকে, তো অলওয়েজ, আর যখনই দিকে মেসেজ করি ফেসবুকে তো অলওয়েজ দি রিপ্লাই করে, আর হয়তো দেরি হয় রিপ্লাই করতে, বাট দি রিপ্লাই করে, ওটা সব থেকে বেশি ভালো লাগে। শুভলীনা তো ওর কুকিং চ্যানেলের রেফারেন্স তোমাদেরকে দিয়েই দিল, আর এটা তো ফর শিওর কেউ ভালো রান্না করে, তো আমি আর কি ওর থেকে জানতে চাইছিলাম এই চিকেনটার সিক্রেটটা কি, তো তোমাদেরকে জাস্ট জানিয়ে রাখি এই চিকেনটার জন্য ফার্স্টে থ্যাংক ইউ ডিজার্ভ করে কিন্তু আন্টি, আন্টি রিয়েলি থ্যাংক ইউ, কারণ এই রেসিপিটা শুভলীনা মায়ের থেকে, মানে শুভলীনা তার মা, মানে শুভলীনা মায়ের থেকেই দেখেছে আর কি, শিখেছে, তো আমরা তো ডেফিনেটলি টেস্ট করবো, প্রচণ্ড টেম্পটিং হয়েছে, কীভাবে এটা বানাতে হয় একদম ইউনিক কম্বিনেশন, লাল শাক দিয়ে চিকেন, চিকেন কষা,
হ্যাঁ তোমরা ওই ভিডিওটা দেখো, বাকি রেসিপিটার জন্য আমিও দেখবো কী ওরা করেছে, কিন্তু ও টেস্ট করে তোমাদেরকে বলছি, বাট দেখে মনে হচ্ছে একদম ইয়াম্মি হবে। তো আমার কী কী রান্না হয়েছে একদম পাতি সিম্পল রান্না, যাই হোক তোমরা তো দেখেইছো, ডাল পোস্তর কাছে আর কিছু লাগে না বাঙালি, সত্যি সত্যি। এই গরমে না একটু প্লেন প্লেন সত্যি ভাত হয়েছে, লাউ চিংড়ি হয়েছে, ডাল পোস্ত, পাতুরি, চাটনি, পায়েস, পায়েসটা তো দাদা বানিয়েছে কালকে, আর এই হচ্ছে ওর লাল শাক দিয়ে চিকেন, যেটা আমি আগেই টেস্ট করি, আমার সিরিয়াসলি খুব খিদে পেয়ে গেছে। ভীষণ ভালো হয়েছে। ক্যামেরা পেছন থেকে ক্রেডিট গোস টু আন্টি একদম। আর বাল তোর দিদির ছেলের নাম কি বলি? অনি। অনি তুমি যদি ব্লগটা দেখছো তোমাকে অনেক অনেক ভালোবাসা, নেক্সট টাইম ও এলে তুমিও এসো। তো একজন এসেছে বাড়িতে আবার লুক চেঞ্জ করে, ওই ইদারা ইদারা তোরা চুলটা কিছু করলো না, খোপা তো খোপাই রয়ে গেল, একদিন আসবে। ওহে আপনি কি যাবেন? অনেকক্ষণ ধরে তো আওয়াজ দিচ্ছিলেন। অন ক্যামেরা বলছি, অন ক্যামেরা অ্যাডমিট করছি। তুমি একটা অসাম আইডিয়া দিয়েছো, অসাম। যেটা যে এক তোমার লাইফ অন্ধকার বলো, এক ঢিলে দুই পাখি মারবো আমরা, এক ঢিলে দুই পাখি আমরা। দেখো বাবার প্যান্টের পিসটা নেওয়ার আছে, ঠিক আছে, প্লাস কুলফি খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে নেওয়ার আছে, প্লাস আমার টোনার শেষ হয়ে গেছে নেওয়ার আছে। এইটা আমার কিন্তু এক ঢিলে তিন পাখি হয়ে গেল। এতক্ষণে আমি তোমার ব্যাপারটা বুঝলাম, আগে সিটি সেন্টার চলো, ওখানে গিয়ে একটা ঢিলে দুটো পাখি মানে রেভান্সও যাবো, আবার কুলফির খাবারটাও নেওয়া যাবে অ্যানিমাল প্ল্যানেটস থেকে। এখন বুঝলাম সিটি সেন্টার টু তে যাওয়ার ইচ্ছাটা কেন। সবচেয়ে বড় কথা সাউন্ড ছিল, যে সাউন্ডটা একদমই নেই, সো গ্রেট ওয়ার্ক। তো ক্যামেরাটা এতক্ষণ ওর হাতে ছিল, তারপরে আমাকে দিয়ে বলো দাও আপডেটটা দাও, ঠিক আছে। তো আপডেটটা হচ্ছে এরকম, আমরা জাস্ট একটা ইউটার নিয়ে হালদিরামের সামনেই আছি এখনো অবধি, আমরা যাচ্ছি সিটি সেন্টার টুতে, বাট অ্যানিমেল প্ল্যানেট হয়তো বন্ধ হয়ে যাবে, তো আমাদের আবার একবার পিজি পেটে পারে, এই সামনে দোকানটা চলে যাবো, পিজি পেটের মধ্যে ঢুকবো না, আমাদের এই তেঘরিয়ার সামনেই রাস্তার উপরেও একটা দোকান আছে, আর রয়্যাল ক্যানিনের একটা 1 কেজির প্যাকেট নিয়ে নেবো, কারণ 18 তারিখে গুলফির ফোর্থ ভ্যাকসিনেশন আছে, তো সেদিনকে দেবাশিস স্যার ওখান থেকে একটা বড় প্যাকেট নিয়ে নেবো, এখন এই 3-4 দিনের জন্য একটা ছোট প্যাকেটে হয়ে যাবে। এই ক্যামেরাটার মধ্যে একটা এক্সপোজারের বাটন আছে, ওটা কারো না কারো একটা হাত লেগে গেছে, ইদার আমার ইদার ওর, ওর পূজার আমারই লেগেছে, আমি যেটা বুঝতে পেরেছি, আমি তখন বুঝেছি কি কিছু একটা আমি গন্ডগোল পাকালাম, বাট কোথায় কি পাকালাম, নিয়ে চুপচাপ চেপে গেছে আমাকে কোনো বলেও নি। তো যাক গে, সেটা না 0 থেকে -1 হয়ে গেছিলো, এর জন্য তোমরা যদি আরেকবার ফিরে গিয়ে গতকালের ব্লগটা দেখো, মানে লাস্ট ব্লগটা আর কি, দেখবে অন্ধকার অন্ধকার, আমার আজকে সন্ধ্যাবেলা মাথা খারাপ হয়েছে, হলোটা কিরকম লো লাইট কেন, তারপর আমি খুঁজতে পেরে অ্যাকচুয়ালি আমিও নতুন নতুন শিখছি, দেন দেখলাম কি এই কাণ্ড করে রেখেছে, সত্যি আবার বলবে তো সেই সকাল থেকে লক্ষ্য করিনি, আদারওয়াইজ পিজি পেটে যদি ফোন করে দিতাম, তুমিও তো ফোন করে দিতে পারতে, সে ব্যাপারে তর্ক না করে ভালো, চলো রেমান্সে ঢুকি না, এটাও বন্ধ করে দেবো মুখের সামনে দরজা ধাপ করে। তো সিটি সেন্টার টুতে তো অ্যানিমাল প্ল্যানেট বন্ধ হয়ে গেছে, তো আমাদের এই কেষ্টপুরে জাংশনটায় দেখো ওই যে এআর পেট শপ, অর্পি গেছে ওখান থেকে নিতে, আর একটা পিজি পেট যেখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে নিই, বাট ওটা হচ্ছে ভিতরের দিকে, মানে গাড়ি রেখে আবার রিক্সা করে যেতে হবে, আর অলরেডি এখন 8:45 বেজে গেছে, ক্রস করে গেছে, 9 অবধি ওটা খোলা থাকবে, তো এটা এখন বেস্ট অপশন। আর একটা কথা, পেট্রোল পাম্প থেকে সবে এলাম, কালকে বোলপুর যাবো, তাই ফুল ট্যাঙ্ক করাতে হলো, আর পেট্রোলের দাম যা কত বাড়বে আই হ্যাভ নো আইডিয়া, অলরেডি নর্মাল পেট্রোলটা 82 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আমি স্পিডটা ডালি সেটা হচ্ছে 86 পয়েন্ট সামথিং, তো ফুল ট্যাঙ্ক করতে সত্যি কষ্ট হচ্ছে, আমি জানি সবারই হচ্ছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আমি গ্যারেজে গাড়িও ভরে দিয়েছি, আর এখানে দাঁড়িয়ে আছি অর্পির জন্য, ওই দূর থেকে আসছে, ডিম আনতে গেছিলো, তো আবার এদিকে গেল, ডিম পায়নি, তাই
এই যে আপনার কোনো দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে? আপনি যদি তোকে বলছি নারের গুরু ডাকি, এ দেখো কালকে বিকেল থেকে আলু টিক্কি শুরু করেছিল। না আমি সত্যি করে বলবো, না শুধু মুখ থেকে বলেছিল, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি তুই কি খাবি, তুই শোন কালকে বিকেল থেকে আলু টিক্কি শুরু করেছিল। নিয়ে রাত্রে গিয়ে সেই 9:10 বেজে গেছে, মোনা মানছে না, তারপরে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে দাঁড়ালো, ঠিক আছে, চারখানা ফিশ ফ্রাই খেয়েছে। এইবার আজকে এখন অর্পি এসে শোনো একটা কথা বলবো, বল, ও তো ওর তো একটা গেস্ট, ওকে তো তোমরা না খেতে দিয়েছো, এইবার অর্পি আরে একে দেখো না, অর্পি এসে এখন আবার ফিশ ফ্রাই বানাবে, আর এদিকে এসে শুনলাম আলু টিক্কি অর্ডার করেছে। আরে ও তো গেস্ট, ওকে তো কিছু একটা দিতে হবে তোমাকে। আমি এটা দেখি কোথায় খালি বালি আছে, 12 মাসের জন্য রিজার্ভ করে রাখিছি। আমি ভাবছি কাল যে আমরা এই যে অত সকালে বের হবো, যদি গেলে বিকেল, আরে আমরা একটু পেটে প্রেসার দেওয়ার জন্য একটু বেশি খাওয়া খাই। তোদের লজিক তো দেখা যায়, এনিওয়ে আমরা বাড়ি এলাম, একটু কফি বা চা কিছু একটা খেতে হবে। উফ, ডাবল প্যাটি, এই যে এই ডাবল প্যাটি, এই লোলাটাও ঠিক চলে এসেছে। দেখো এখানে হচ্ছে ফিশ ফ্রাই, ঠিক আছে, ফিশ ফ্রাই এর ম্যারিনেশন। আমি এই তল্লাটে চারটে দোকান ঘুরে তবে ডিম পেয়েছি চারটে, একটা ডিম নিল 7 টাকা, আমি জানি না 7 টাকাই দাম। হ্যাঁ না, তুমি তো সেই 1993 সালে লাস্ট বাজারে গেছিলে, না না 6 টাকা জানো একটা বেশি নি, ও সব জানে, সে তাহলে আমিও সব জানি। কার্বন দেখতে হবে তো। আচ্ছা এই হচ্ছে ডাবল প্যাটি, এই যে ডাবল প্যাটি, তাই তো? বাবা এই এত বড় ব্যাগের মধ্যে থেকে এই দুইটা বেরোলো, এই হয় হার চিজ, খালি ধোকা হয়, ধোকা মানে একদম ডবল ছাড়া। ফুলভি তুই একটু খাবি নাকি ডবল প্যাটি? ফুলভি ও উঠে পড়েছে, ওকে যাই দেবো তাই খেয়ে নেবে। আমার জিভে লোক লোকাই এর থেকে কুলফি দেয় লোক লোকাই দেখা উঠে পড়েছে। মেদি 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 দেখি একবার, এই যে 360 ডিগ্রি দেখিয়ে দি, কই লাক লাকাই। তো ফ্রেশ হতে হতে বেজে গেলো 10:15, আর আমার একটু খিদেই পেয়েছে, বিকজ আমি সন্ধ্যে থেকে সেরকম কিছুই খাইনি। তো অর্পিকে দেখে বললাম যা ফিশ ফ্রাই করার আছে, যা ফ্রাই করার আছে একটু তাড়াতাড়ি করো, খিদে পাচ্ছে। আমি 3 দিন আগে স্পেন্সার্সে গিয়ে নিয়ে এসেছিলাম প্যাঙ্কো ব্রেড ক্রাম্বস। তো তোমাদেরকে দেখানো হলো না বাবার জন্য কোন প্যান্টের ইয়েটা নিলাম আর কি, অর্পি সব প্যাক করে দিয়ে নিবে, কালকে বোলপুরে গিয়ে তারপরে দেখাবো। এই বক্তব্য, আমি থাকবো। আচ্ছা এখানে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিছু, আমাকে ডাকা হয়েছে ক্যামেরা নিয়ে আসার জন্য। ये कैप्चर नहीं किया तो क्या किया? কিরে আচ্ছা পূজাকে দেখে তোমরা ভাবছো যে এই হতাশ মুখটা কেন, এর কারণ হচ্ছে এই যে আরে একটুখানি আমি তোমাদেরকে টেস্ট করে বলছি, ঠিক আছে? একদম পারফেক্ট ক্রাঞ্চি হয়েছে, টেস্টিও খুব হয়েছে, সত্যি কথা বলছি একদম। তো দেখো আজকে আমাদের ডিনারের কম্বিনেশন, আজকে ডিনার করো ইয়াম না উৎপাদন না ফিশ ফ্রাই, পরোটা, সাদা আলুর তরকারি, এই দেখো সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে, এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? রাইট, পরোটা আর আলুর তরকারি না, ফিশ ফ্রাইটা সত্যি একদম মাইন্ড ব্লোয়িং হয়েছে, প্রচণ্ড টেস্টি হয়েছে, অ্যান্ড ক্রিস্পি, তো তোমরা দেখলে সাউন্ডটা শুনলে। এনিওয়ে চলো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, কারণ কালকে আবার সকাল সকাল উঠে আমাদেরকে বেরোতে হবে। তো হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড স্টে প্রিটি। আর এই ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে দেন অ্যাজ অলওয়েজ প্লিজ ব্লগটাকে শেয়ার করার আগে ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট অ্যান্ড ইনসাইড আউট এক্সট্রা এক্সট্রা। ভালো থেকো, দেখা হচ্ছে। আমরা ইনসাইড আউট এক্সট্রাতে অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতে চলেছি, কারণ আমরা 3 জন আছি, তো 3 জনের মধ্যে একটা ফাটাফাটি চ্যালেঞ্জ। এনিওয়ে কালকে তো বোলপুর যাচ্ছি, ওখানে আরো অনেকে আছে, তো একদম মজাদার ব্লগ আসতে চলেছে, প্লিজ স্টে টিউন, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর্টিস্ট।